شكرا جزيلا. জমিনে মহিবুল্লাহ সাহেবের মতো এই ধরনের পুলিশে চাকরি করেও আল্লাহর জিকির করে, তাসবিহ তাহলিল করে, আল্লাহর কোরআন সুন্দর করে তেলাওয়াত করে, এই ধরনের কিছু নেককার মানুষের বরকতে আল্লাহ এখনো জমিনটা পুরো মুখ বন্ধ করে দেন নাই। আমাদের মহিবুল্লাহ সাহেব আছেন, আমি খুব ভক্ত তার। একজন পুলিশ হয়ে এত সুন্দর কোরআন তেলাওয়াত, আমার মনে হয় যেন কোরআন নাজিল হয়ে তার জবান থেকে আল্লাহ নতুন করে আবার বের করে দিচ্ছেন। যেহেতু আলোচনার মাঝখানে, এই জন্য আমার ভাইয়ের সাথে আমি সৌজন্য কথাও বলতে পারিনি, আমি ব্যক্তিগতভাবে তার আলোচনা মানে কথা এবং তিলাওয়াতের ভক্ত। এই জমিনে মহিবুল্লাহ সাহেবের মতো এই ধরনের পুলিশে চাকরি করেও আল্লাহর জিকির করে, তাসবিহ তাহলিল করে, আল্লাহর কোরআন সুন্দর করে তেলাওয়াত করে, এই ধরনের কিছু নেককার মানুষের বরকতে আল্লাহ এখনো জমিনটা পুরো মুখ বন্ধ করে দেন নাই। যখন এদের সংখ্যা বেড়ে যাবে, আল্লাহর নিয়ামত আল্লাহর রহমত বহুগুণ বেড়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে কবুল করুন, সবাই বলেন আমিন। সম্মানিত ভাইরা, কোথায় আমাদের হাফেজ? আমার ভাই বাড়ি ফোটা কোথায়? মহিবুল্লাহ চলে আসছে। মহিবুল্লাহ ভাই তেলাওয়াত করবে, আপনি আসেন। আমাদের কথা বলছি এটা কোথায় ভাই করবে? শুক্রান জাজিলা, দোয়া করবেন আমার জন্য। এই একটা মেসের জন্য দোয়া করবেন, আপনাকে অত্যন্ত ভালোবাসি। আলহামদুলিল্লাহ। আমার ভাগ্নে কই? ভাগ্নে কই? ভাগ্নে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমার কথায় আপনারা কষ্ট পেয়েছেন? আমরা তেলাওয়াত শুনে মুনাজাত করে বাড়ি চলে যাব ইনশা আল্লাহ, কেউ উঠবেন না। মহিবুল্লাহ ভাই এখন তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। উপস্থিতি